ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যারা অ্যাডব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্যকরণ প্রিয় শিক্ষার্থী আমি আমার এই ডিজাইনটিতে একটি ছবি এখানে ব্যবহার করেছি এমত অবস্থায় আমি যদি চাই এই ছবিটিকে পরিবর্তন করতে তাহলে কিভাবে এই ছবিটি আপনি পরিবর্তন করতে পারেন সেই প্রক্রিয়াটি মূলত আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো তো প্রথমে যে কাজটি করবেন আমি যে আপনাদের দেখাচ্ছি প্রথমে টুলবার থেকে সিলেকশন টুলটিতে ক্লিক করুন এবার এই ছবিটির উপর অর্থাৎ যে ছবিটি আপনি পরিবর্তন করতে চান আপনার ডিজাইনের ওই ছবিটার উপর একবার ক্লিক করুন ক্লিক করার পর ছবিটি সিলেক্ট হবে এবার আপনি উইন্ডো মেনু থেকে লিঙ্ক লক্ষ্য করুন শিক্ষার্থী এখানে লিঙ্ক লেখাটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেখান থেকে লক্ষ্য করুন এখানে লিঙ্ক রি এখানে মাউস এই যে লিঙ্ক একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে মাউস পয়েন্টটা নিলেই কিন্তু রি একটি লেখা আপনি দেখতে পাবেন তো এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখন প্রিয় শিক্ষার্থী মনে করি আপনি এই যে ডিজাইনে যে ছবিটি বর্তমানে রয়েছে এটির পরিবর্তে যে ছবিটি আপনি এখানে দিতে চান সেটি আপনার কম্পিউটারে ডেস্কটপে রেখেছেন সেক্ষেত্রে মনে করি ডেস্কটপে রেখেছেন আপনি সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করুন করার পরে আপনি এখানে নিচের দিকে আসেন এবং আসার পরেও মনে করি এই যে ছবিটি এটি পরিবর্তন করতে চান তো এটি সিলেক্ট থাকা অবস্থায় প্রিয় শিক্ষার্থী একটি কথা বলা প্রয়োজন যদি ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে লিঙ্ক একটি ঠিক চিহ্ন দেয়া থাকে তাহলে এটি ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় লিঙ্ক এই ঠিক চিহ্ন আপনি উঠিয়ে ফেলুন এবার ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি প্লেস এখানে ক্লিক করুন তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন প্লেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটি এখানে পরিবর্তন হয়ে গেল এবার ছবিটিকে সঠিকভাবে বসানোর জন্য অর্থাৎ অ্যাডজাস্ট করার জন্য আপনি এই অংশে অর্থাৎ এই যে সিলেকশন অংশ রয়েছে রিসাইজ বক্স দেখতে পাচ্ছেন এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন মাউসের বাম বাটন দিয়ে ডাবল ক্লিক করুন এবার প্রিয় মাউস দিয়ে আস্তে আস্তে এটিকে মুভ করুন লক্ষ্য করুন এটি মুভ হচ্ছে এছাড়াও লক্ষ্য করুন এখানে রিসাইজ বক্স রিসার্চ বক্স দেখতে পাচ্ছেন আপনি এখানে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরেও আপনি মাউসের বাম বাটন দিয়ে এখানে ছোট বড় করে নিতে পারবেন আপনার এই ছবিটিকে তারপর যতটুকু অ্যাডজাস্ট করার দরকার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে আপনি এই যে এই অংশে অর্থাৎ বাইরের অর্থাৎ এখানে যে রিসার্চ বক্স বক্স দেখতে পাচ্ছেন এর বাইরের অংশে ডাবল ক্লিক করুন মাউস দিয়ে ক্লিক করলে কিন্তু মূল ডিজাইনে আপনি চলে আসবেন তো আশা করি প্রিয় শিক্ষার্থী কীভাবে আপনার বিশেষ করে ইলাস্ট্রেটরে যখন কোনো ডিজাইন তৈরি করবেন ওই ডিজাইনে থাকা কোনো ছবি কিভাবে সহজেই পরিবর্তন করতে পারা যায় সেটি আপনারা এই টিউটোরিয়াল থেকে জেনে গেছেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ